ইলিয়াস হোসেন আপনি লিখেছেন শীতকাল চলে এসেছে, শহরে এখনও পুরোপুরি শীত না পড়লেও গ্রামে ভালোই শীত অনুভূত হচ্ছে, শীতকালে আমাদের বিশেষ কি আমল আছে? দেখুন, শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে, এর ভিতরে একটা হলো শীতকালে দিনগুলো ছোট থাকে, আমরা চাইলে দিনে বেলা নফল রোজা রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারদা আসসাওম ফি শীতা, শীতল সুবর্ণ সুবর্ণ সুযোগ হলো শীতের সময় নফল রোজা রাখতে পারা, বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করব এবং রাত বড়, সেজন্য রাতে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, এটা শীতের একটা বড় আমল। আর শীত উপলক্ষে শীত এবং গ্রীষ্মের, শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম, এগুলো জাহান্নামের ভাব, বুখারীর হাদিস সেটি বলছে। অতএব জাহান্নামের যে ভাব সেটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বছরে দুইবার ছাড়ার সুযোগ দিয়েছেন এবং সেই ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বণ্টন করে দেন, সেটি আমরা আঁচ করে থাকি। তাহলে মূল জাহান্নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা, এবং সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব। এই কষ্টগুলো যখন অনুভব করব তখন আল্লাহুম্মা আজিনা মিনান নার ইত্যাদিগুলো আমরা পানা চাইব। তৃতীয়ত, শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব। অজুর যত্ন কয়েকভাবে নেব। প্রথমত, অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায়, সেজন্য আঙ্গুলের চিপা, পায়ের গোড়ালি, গিরা, কনুই, কানের লতি ইত্যাদি, এগুলোতে পানি পৌঁছাবার জন্য ভালো করে ডোলে আমরা চেষ্টা করব পানি পৌঁছতে। সেই সাথে অজুর আরেকটা যত্ন নেব, তা হলো চাপাচাপি করে অজু ধরে রাখবো। অনেক সময় দেখা যায় যে আমরা আসর যদি আশা চালাবার চেষ্টা করি, সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে অজু করে, সরি, অজু ছুটে গেলে ছুটে যাক, আমরা শীতের ভয়ে অজু করবো না, সেজন্য চাপাচাপি করে অজু রাখবো এমনটা না করি বরং আমরা অজু করবো না। বিসাল্লাহ সাল্লাম বলেছেন কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুনাহ মাফ করিয়ে দেয়। সে আমলগুলোর মধ্যে থেকে একটা আমল হলো ইসবাগুল উযু ই আলাল মাকারি, অর্থাৎ আপনার কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি অজু করলেন। তাহলে অজুর যত্ন নেওয়া, এটা শীতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। চতুর্থত, শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীত বস্ত্র বিতরণ করা। গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করব, যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে। আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকলে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্যান্য অভাবী গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পাঁচ নম্বর, শীত উপলক্ষে আমরা যে আমলটি করতে পারি সেটি হলো মোজার উপর মাসা করা। আপনার যদি পূর্ণাঙ্গ উজু করেন, যেখানে মুখ হাত ধুলেন, পাও ধৌত করলেন, মাথা মাসে করলেন, এরপরে উজু অবস্থায় আপনি যদি মুজো পরেন, চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং, অনেক মজবুত, নর্মাল মোজা না, তাহলে সেক্ষেত্রে আপনি বাসা বাজে থাকা অবস্থায় 24 ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজু ভাঙবে আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাসা করলে আপনার হয়ে যাবে, পাওনা ধুলেও চলবে। এটি একটা আমল এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয়, সেজন্য এটাকে শীতের আমল বলেছে। এছাড়া শীত উপলক্ষে আরও কিছু বিষয় আছে, যেমন অনেকে আছে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে মুখ ঢেকে, এটা যেন না হয়, মুখটা খুলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে ওমেনুরা মাহবুব আপনি লিখেছেন, রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘরে নামাজ হবে? রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন অসুবিধা নেই, ওখানে নামাজ হবে। ওই ঘরে কোনো প্রতিমা আছে কি না বা কোনো মূর্তি আছে কি না, কোনো প্রাণীর ছবি আছে কি না সেটা আপনি দেখবেন, যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে নামাজ পড়বেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।